এত মানুষ খ্যাপা দুনিয়াতে আছে মাওলানা, আজ পর্যন্ত কোনো মানুষ মুলবিরে কেসা বলে নাই মাওলানা, এমন একটা দোয়া শিখিয়ে দেন ছোট দোয়া, কিন্তু নেকি যাতে আইলা মক্কা হয়, জীবনের যত গুণ হাজি যাতে মাফ হয়ে যায়, বা যাতে সব লোক থেকে আমি নেকিটা বেশি করি, আমলটা ভালো করি। সাহাবির যুগে নবীর জামানায় সাহাবিরা খালি লক্ষ্য করে পুজকেছে, হুজুর কোনটা তো বেশি নাকি লক্ষ্য করে শিখে গেলেন, উ লক্ষ্য করেছে হুজুর আমাকে একটা শিখিয়ে দেন, হুজুর আমাকে একটা একদম স্পেশাল খুব পাওয়ার একবারে যাতে খাতরা দোয়া হয়, আইলা মক্কা নেকি হয় শিখিয়ে দেন, আল্লাহ হেদার সবকে শিখিয়ে দিলেন। তো এরকম এখন কোনো মানুষ মুলবির কাছে আসবে না একটা ভালো দোয়া গেলা শিখিয়ে দেন, বিয়া করার লাগা হুড়াহুড়ি করছে কিন্তু স্ত্রীর কাছে যেতে হবে, দোয়াটা পড়তে হবে, এটা আর শিখবে না, যা দোয়াটা যে শিখতে হবে স্ত্রীর কাছে যেতে হবে, তো দোয়াটা শিখতে হবে শিখতে যায় না। হ্যাঁ, আর দাদুর কাছে দাদা দাদা আব্বাকে কেমন আছে দাদা, গ্রামের ভালো ভালো মেয়ে গেলার বিয়ে হয়ে গেল যে দাদা, ভালো ভালো ছুঁড়ে গেল চলে গেলো গাঁ থেকে যে দাদু, দেখো খ্যাপার মতন করছো দাদু, আর মুলবিকে যা করে মুলি সব দোয়াটা শিখে দাও তো। হ্যাঁ, দোয়াটা যে শিখতে হবে, নাহলে যে সব শয়তানের বাচ্চা উপজবে, সব পেট থেকে সব ইবলিশ আওলাদ হবে, আপনি দোয়াটা শিখবেন না, বিয়ে করালে খুঁজে বেড়েছে না, দোয়াটা শিখার লেগে দৌড়াদৌড়ি করতে হবে না, দোয়াটা শিখবে না। কোন মানুষ বিয়ে শাদী করার পরে যখন ব্যাসর ঘরে যায়, তো ব্যাসর ঘরে যাওয়ার সঙ্গে ভাই একটা দোয়া পড়তে হয়। হ্যাঁ, তো স্ত্রীটাকে যেদিন ব্যাসর রাত দেবে সোহাগ রাত, আজকাল তো সোহাগ রায় কাতার মহাগ রায় বিহার আগে মানিয়ে নিলছে, কেউ কেউ বিহার দিনে মানে মানিয়ে নিলছে, মানে সোহাগ রায় তো বিহার পর হন তার পরে হয়, কিন্তু এখন বিহার আগে সব মানে যে জামানা উঠেছে মোবাইলই সোহাগ রায় হয়ে যাচ্ছে নাকি। তো স্ত্রীটাকে নিয়ে যেতে হবে, নিয়ে যা কী করতে হবে জানেন, ঘরে যখন যাবে ওর হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যান কানটার দিকে, যাতে কোনো লোকজন না থাকে, সব বাড়িতে যখন শামসু উঠে গেছে শুতে গেছে তখন যান, তার আগে ওর সাথে কোনো গল্প করিয়েন না, কোনো চিনহার পরিচয় করবেন না, কিচ্ছু করবেন না ওর সাথে, স্ত্রীটার সাথে কানটাতে নিয়ে যাইয়া ওকে ফাঁকাতে নিয়ে যাইয়া তখন ওকে টানতে টানতে নিয়ে যান হাত ধরে, ছাঁ ছাড়া একটু জোর করে টানবেন, যাতে বুঝোক আমাকে কোন ঠেলে যা বাঁশের তলে নিয়ে যা পুঁতে দেবে জিন্দায় না, মেরি ফেলবে না, টুঁটি চিপে ধরে, মানে ও যাতে ডরিয়ে যায়, টানেন একটু ছাঁ ছাড়া জোর করে হাঁটেন টানা দেন, তাই না, কানটাতে নিয়ে যাইয়া ফাঁকা জায়গাতে যাই আবার মাথার চুল কেন করে ধরেন, চুলটিকে ধরেন করে লাগেন লোকে বেড় দিতেন করে, লোকে বেড় দেন করে টাইনা ধরে ঢুকে মা গো মরে গেল, আর মানে ছিঁড়তে হবে না কিন্তু টানতে হবে যাতে ছিঁড়ে যায়, মানে এরকম লাগে ওকে যাতে ব্যথা পায়, এন করে টাইনা ধরবেন, উ তো দাঁতকে কিড়মিড় করে চিল্লাতে লয়া বহু, তার চিল্লাবে না মা গো মরে গেল কি দৌড়া হ্যাঁ আঁকে মেরে ফেলছে, কইবে লয়া বহু খালি উফ উস এরকম করবে, একটু টাইনা ধরেন এন করে চুলটিকে টন টন করে, আর তখন একটা দোয়া পড়েন, ওই যে বহু ধিড়কা গেল, তো যতদিন বেঁচে বুড়ি হওয়া পর্যন্ত ধিড়কা থাকবে, ফার্স্টের দিন ধিড়কে গেল কিনা সারা জীবন ডরে থাকবে, আর দুয়াটা ভরে ফোন দিয়ে ছেড়ে দেন ওকে টাইনা নিয়ে যান, যা ঘরে খুশি আনন্দ সহগ্রেত মানান, যেটা মন সেটা যেমন তাই গল্প করেন কোনো ব্যাপার নাই, কিন্তু ওকে ফার্স্টে ডর দেখিয়ে দেন, কিন্তু খ্যাপা গেলা এগুলা শিখবে না, ইয়ারা খালি ওই গ্রামের বহু বিয়া শাদী হয়ে গেলো হে দাদো সব ভালো ভালো চলে যাচ্ছে হে দাদো এই সব করছে, কিন্তু মূলবীর কাছে আসে না দোয়া শিখবে না কোনো কিছু শিখবে না, এই তো সব খ্যাপার দল, বুঝতে পারছেন। ওই দুটা লোক গল্প করছে, কী গল্প করছে জানেন, ওই একটা লোক কইছে দুনিয়াতে সব থেকে শক্তিশালী কোন জিনিসই ভাই, কইছে সব থেকে পৃথিবীতে শক্তিশালী হলো মানে আগুন, আগুন সবকে পুড়িয়া জ্বালিয়া শেষ করে দিছে, তো কইছে আগুন থেকে ফের আর কিছু শক্তিশালী আছে, কইছে হ্যাঁ আছে, কইছে কী, কইছে পানি, কইছে পানি খুব শক্তিশালী, তার মানে যখন আগুনের উপর ঢালবে তখন আগুন নিভিজবে, তো কইছে আচ্ছা পানি থেকে ফের কিছু শক্তিশালী আছে যে ভাই, কইছে হ্যাঁ আছে, বলে কী, কইছে পানির কোন শক্তি আছে, ওকে মানুষ তো খেয়ে নিছে, পানিকে মানুষ খেয়ে নিছে আর কী শক্তি আছে, তো কইছে পানি থেকে শক্তিশালী হলো মানুষ, ওকে খেয়ে নিছে পানিকে শক্তিশালী মানুষ, তো কইছে মানুষ থেকে ফের কিছু শক্তিশালী আছে যে ভাই, তো বলছে হ্যাঁ আছে, বলে কী, যে পানি থেকে শক্তিশালী হলো মানে মানুষ থেকে শক্তিশালী হলো ই এই মোত, মানুষকে মেরে ফেল দিছে, তো কইছে মোত থেকে ফের কিছু শক্তিশালী আছে, কইছে হ্যাঁ আছে, বলে কী, কইছে সাদকা, কইছে সাদকা করলে মোতকে টালিয়ে দিছে আল্লাহ, মরতে যাইছে লোকটা সাদকা করে দেবে চা গেল, তো কইছে সাদকা থেকে ফের কিছু শক্তিশালী আছে, কইছে আছে, যে কে শক্তিশালী আছে, কইছে মুলবি, কইছে কেনে, কইছে সাদকাকে খেয়ে শেষ করে দিছে, মুলবির কাছে সবাই কাবু সাদ খাইলি খাইয়া ওকে উড়িয়ে দিলে, তো ওইরকম বুঝতে পারছেন কিনা,
দোয়াতে ভাই সব পরিবর্তন হবে রে ভাই, বুঝতে পারছেন? দোয়া করেন, এবাদতের হেড হয়েছে দোয়া, মুনাজাত করা, আল্লাহর কাছে চাহা। তো আল্লাহর কাছে চাহেন, আল্লাহর কাছে কানেন, আল্লাহর কাছে হাত পাতান, যেটা আপনার দরকার আছে পৃথিবীতে। আপনার মনের আশা উদ্দেশ্য কে মিটাবে ভাই? আল্লাহ ছাড়া কেউ মিটাতে পারবে? পারবে যে ভাই, কথা বলেন, আপনারা পারবে? কেউ পারবে না। আল্লাহ আপনার মনের আশা উদ্দেশ্য মিটাতে পারবে, আপনার দিলে শান্তি দিতে পারবে একমাত্র আল্লাহ। তো আল্লাহর কাছে যান, হাত উঠান, কানেন, এটা সমস্ত ইবাদতের হেড। কোনোদিন হাত উঠালছেন পাপ করার পরে, তোবা করেছেন, ক্ষমা চেয়েছেন, মসজিদে যাবেন? কোনো পাপ করার পরে, পাপ করার পরে মসজিদে যাবেন, সুন্দর করে উজু করে নেবেন, যেরকম ভালো করে উজু করে রে ভাই, উজু সুন্দর করে করে দু রাকাত নামাজ পড়বেন, নামাজটা পড়বেন, প্রথম রিকাতে সুরা কাফেরুন পড়বেন, সুরা ফাতেহার পড়ে, দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস পড়বেন, সুরা ফাতেহার পড়ে, তারপরে যখন নামাজ পড়া গেল সালাম ফিরে দিবেন, সালাম ফিরে দেওয়ার পরে আল্লাহর দরবারে হাত উঠিয়ে নেবেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগবেন, আল্লাহ আমি গোনা করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আর ভুল হবে না, আল্লাহ জীবনে পাপ আর করবো না, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাপ চাই, আল্লাহ তুমি মাফ করো, তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এই বলে আল্লাহর দরবারে তুমি ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে রে ভাই। আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছেন, আল্লাহ খালি তাকাইছে, আমার বান্দা কখন আমার কাছে আসছে? আপনি যদি এক হাত আগিয়ে যান, আল্লাহ আপনার দিকে দু হাত আগিয়ে যাবে, যদি দু হাত আগা, চার হাত আগাবে, একটা কিতাবের মধ্যে পাওয়া যায় যে এক হাত আগালে আল্লাহ দশ হাত আপনার দিকে আগিয়ে যাবেন, একবার ডাক দিলে আল্লাহ দশ বার সাড়া দিবেন। আল্লাহ তাকাইছে, কখন আমার বান্দা আমার কাছে আসছে, ক্ষমা চাইবে, আমি ক্ষমা করবো। আপনি যান না আল্লাহর কাছে, চান না বলে আল্লাহ আপনাকে ক্ষমা করেন না, বসে আছেন। তো ভাইরা আমার, আল্লাহর কাছে যান, ক্ষমা চাহেন, আল্লাহর কাছে দোয়া করেন, সমস্ত দোয়ার সমস্ত ইবাদতের হেড হচ্ছে মুনাজাত করা। আর পৃথিবীতে যত দোয়া আছে রে ভাই, সমস্ত দোয়ার হেড হলো কোনটা জানেন? যত দোয়া আছে পৃথিবীতে, কত দোয়া আছে জানেন পৃথিবীতে? যে কোনো কাজ করবেন ওই কাজের দোয়া আছে, যেটাই কাজ করবেন ওই কাজেরই দোয়া, এত দোয়া আছে পৃথিবীতে, দোয়ার শেষ নাই। তো আপনি যত দোয়া করবেন, তো দোয়া যখন করবেন, তো ভাই আমার বন্ধুরে আমার ভালো করে শুনালেন, সমস্ত দোয়ার হেড হলো, দোয়াটার নাম হচ্ছে সাইয়েদুল ইস্তেগফার। দোয়াটার নাম সাইয়েদুল ইস্তেগফার, এই দোয়াটা হলো সমস্ত দোয়ার হেড, যত দোয়া আছে। আল্লাহর নবী বললেন, এই দোয়াটা সাইয়েদুল ইস্তেগফার যদি তোমরা প্রত্যেক দিন দশ বার করে পড়ে নাও, তোমার জীবনের যত গুণা আছে, যত পাপ আছে, সমস্তকে আমি মাফ করে দিব, এটা সমস্ত দোয়ার হেড। আর দশ বার যে ব্যক্তি পড়ে নিবে, আল্লাহর নবী বলছেন যে তোমাকে আল্লাহ কোন দিক থেকে যে রুজি দিবে, কোথা থেকে রুজি আসবে, আল্লাহর নবী বলছে আমি নিজেও কল্পনা করতে পারিনি, বুঝতে পারিনি, আল্লাহ আমাকে কোন দিক থেকে রুজি দিয়ে দেয়। তো এই দোয়াটা সাইয়েদুল ইস্তেগফার ভাই পড়তে থাকবেন, দোয়াটা আপনারা জানেন, দোয়াটা শুনবেন যে ভাই জীবনের গোনা মাফ হয়ে যাবে, আগের পঞ্চাশ বছর কার গোনা, পরের পঞ্চাশ বছর কার গোনা, জীবনের গোনা আল্লাহ মাফ করে দেবেন, দোয়াটা আপনারা শুনবেন, শিখবেন। তো কথা হচ্ছে ভাই, কি বলবো, মিডিয়ার যুগ, কথা বলতে ভয়, মিডিয়ার যুগ, কথা বলতে ভয়। আর মানুষ, এই যে মিডিয়া এখন চলছে, কথা কয়েকটা বলি, যে যেটাই বলবো, মানে মিডিয়ারা, মিডিয়া যারা, ওরা আমাদের দুশ্মন নয়, ওরা আমাদের বন্ধু, বুঝতে পারছেন? কিন্তু ওরা যারা মিডিয়া, ওরা মাওলানার দিকে ওরা একটুকাও দেখে না, আমাদের বক্তার মাথার উপর দিয়ে ওরা দশ টাকা কামিয়ে খাচ্ছে, খাও তোমরা ভালো, কিন্তু ওরা বক্তার দিকে মিডিয়ারা দেখে না, বুঝতে পারছেন? এখন ভারতবর্ষে বা আমাদের পশ্চিম বাংলার মধ্যে মাওলানা একটাই বক্তা, গন্তির বক্তা বা এক নম্বরে এখন বক্তা আছে, যেটা বাদরুদ্দোজান নদী, ভারতবর্ষে বাংলাভাষী বক্তা ধরেন তো একটা, ওই যে সাইডে নেবেন ওর কাছে কোরআন হাদিস এলেন, যুক্তিবাদী তেলেন, ওর যোগ্যতার দিকে দিয়ে এলেন, যে দিক ছেড়ে নেবেন, মাওলানা বাদরুদ্দোজা নদী উনি ভারতবর্ষের মধ্যে যদি ধরেন তো একটাই বক্তা, তারপরে সব দু নম্বর, তিন নম্বর, পাঁচ নম্বর, দশ নম্বর, বিশ নম্বর, যা আছে আছে, কিন্তু সেই বক্তাটা একটা ভুল কথার মুখ দিয়ে বেরিয়ে গেছে স্টেজের ওপরে। তো আজকে মিডিয়ার জামানায় মিডিয়ারা বদমাইশি করে
লোকটার বেজ্জতি করছে, অপমান করছে, লোকটাকে ওটাকে কয়টা শর্ট ভিডিও করেছে, ওটাকে ভিগত দিয়েছে, ওটা ফেসবুকে দিচ্ছে, হোয়াটসঅ্যাপে দিচ্ছে, ইউটিউবে ছাড়ছে, আর লোকটাকে মানে অপমান করার চেষ্টা করছে, লোকটাকে বেজ্জতি করছে। সবাই তো পৃথিবীতে দোষ নয়, আল্লাহর নবীরও দুশ্মন ছিল, নিজের চাচা দুশ্মন আল্লাহর নবীর, সবাই দুশ্মন। তো বাদরুদ্দোজা না তুমি কি ওকে কি সবাই ভালোবাসে? কিছু লোকের দুশ্মনী আছে, ওরা মজা নিচ্ছে, হাসছে, চিকরি করছে, এই কথা কেন বললো? আরে ভাই মুখ দেবে রেগে গেছে, বয়স হয়েছে, প্রেসারের মানুষ, হয়তো বারবার ডিস্টার্ব করেছে, সাতটা বাচ্চা হারালছে সেদিন, তো সাতটা বাচ্চা হারালছে জালসাতে, ওর মন খারাপ খালি মেঘের কাছে এসে বয়সটা গেমে আসছে, যদি ডিস্টার্ব করেন তো রাগ উঠবে না? কোনটা লোকের রাগ উঠবে না বলেন তো? তো বেচারি একটা কথা বলে দিয়েছে, আমি ভুলও বলবো না, কথাটা ঠিক বলেছে, কিন্তু কথা ধরেন ঠিকও বলা যাবে না, ভুলও বলা যাবে না, রাগের মাথায় বেচারি বলে দিয়েছে। কিন্তু যখন রাগের মাথায় বলে দিয়েছে, একটা যোগ্য আলেম, যোগ্য বক্তা, ভালো আলেম, আমাদের ওস্তাদ তুল্য, সব বক্তারকে ওস্তাদ মনে করতে পারে, আমরা ওস্তাদই মনে করি আমাদের। আর এত বড় একটা বক্তার বেজ্জতি করছে মিডিয়ারা, যে সেই বক্তাটাকে ভিগতে ছাড়ছে, শর্ট বেজ্জতে ছাড়ছে, আর দিয়া লোকটাকে মানে এইভাবে মানে বিজ্জতি করছে। তো এই জন্য বলছি মিডিয়া ভাইকে বলে দিচ্ছি, আমরা যদি ইচ্ছা করি বক্তারা যে মিডিয়াকে ভিড়াইতে দিব না, ইউটিউব ভিড়াইতে দিব না, পারবো কি পারবো না? যদি খালি বলে দিও মাইকে মুখ লাগে, একটা মিডিয়া থাকবে না, এক সেকেন্ডে জালসা কুমোটি খালি করে দিবে, সবকে টাইনা ফেলে দিবে। কিন্তু আমরা বলি না, আমরা কেন বলি জানেন? মিডিয়া থাকুক, রেকর্ডিং হোক, আমরা মরে যাব, আমার ওয়াজটা সারা পৃথিবীতে চলবে, সারা দুনিয়া শুনবে, সারা দুনিয়া দেখবে, কিয়ামত পর্যন্ত থাকবে, একটা সাদগা জারিয়া হিসাবে থাকবে বলে আমরা কিছু বলি না। কিন্তু আমি মিডিয়াদেরকে অনুরোধ করছি, ভাই বক্তার ভাবে যদি করবেন না, আলেমের দিক দেখবেন, আলেমের মাথাতে দশ টাকা কামাই করে খাচ্ছেন আপনারা মিডিয়া ভাই, কিন্তু বক্তার ভাবে যদি করবেন না, বক্তাকে বাঁচাবার চেষ্টা করেন। আমার যেটা ভিডিও ভাইরাল হয়েছিল, যে আদিবাসীর গাজালটা, আমি একটা ভুল করে দিয়েছিলাম, যে একটা আমার শব্দ ভুল হয়ে গেছিল, তা আমার এটাকে নিয়ে এই কিছু মিডিয়া, আরে বন করা হয়েছে যে বন করে দাও, এটা গাজাল চলবে না, বাইন করা হয়েছে মানে চলবে না আর কি, এটা একটা থানার মাধ্যমে, পুলিশ কেসের মাধ্যমে এটাকে বন্ধ করা হয়েছে, যে এই গাজালটা মানে বলিও না, আমি বলেছি, নিজে বলেছি আমি পুলিশের আগে দিয়ে থানাতে, যে আমি বলবো না ভাই আজ থেকে এই গাজালটা। এই খ্যাপা মিডিয়া গেল লক্ষ্য করে ছেড়ে দিছে, ফের ফোন করে মানা করছি, কেন ছাড়লেন? বললাম বলেছে ঝোঁককে ছেড়ে, ঝোঁককে ছেড়ে বন করো, ফাটাফাট বন করছে, ফের লুকিয়ে ছেড়ে দিছে, ফের লুকিয়ে ছেড়ে দিছে। তো এইরকম হচ্ছে মিডিয়া। তো কথা হচ্ছে, আমি মিডিয়া ভাইদেরকে বলছি, খবরদার, আলেমের বিরুদ্ধে কাজ করবেন না, না তো আল্লাহর লানাত হয়ে যাবে। আলেমের সঙ্গে দুশ্মনী করা মানে নাবির সাথে দুশ্মনী করা, আর আলেম হচ্ছে ওয়ারেসাতুল আম্বিয়া, নাবির ওয়ারেস, আর আলেমের সাথে বেয়াদবি করবেন, আপনার আল্লাহর লানাত হবে, আল্লাহর গজব আসতে পারে। হ্যাঁ, খবরদার, আলেমের সাথে বেয়াদবি করবেন না, আলেমকে বাঁচাবার চেষ্টা করবেন, যদিও ভুল বলে কথাটা কেটে দিন। মাওলানা বলেছে একটা কথা বলে দিয়েছে ঝোঁকে রাগের মাথাতে, ও কথাটা কেটে দিয়ে ছাড়তে পারতেন, কিন্তু কথাটাকে হাইলাইট করছে, ওটাই কথাকে ঘুরিয়া ঘুরিয়া কী হয়েছে, ওই কথাটা কী হয়েছে বলেছে, ওই কথাটাকে ঘুরিয়া 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 ছাড়ছে। তো এইটা যেন না হয়, আমি অনুরোধ করছি, কোনো মিডিয়া কোনো বক্তার খেলাপ করবেন না, কোনো বক্তার সাথে দুশ্মনী করবেন না, আমরা আপনাদেরকে ভালোবাসি, মিডিয়াওয়ালারা আমাদেরকে বক্তাকেও ভালোবাসেন ভাই, তাহলে দুনিয়া চলবে, সুখে শান্তিতে থাকবেন। এক একশো দেড়শো করে মিডিয়া লাগে থাকে, আমরা বলি না, একবার বলে দিলে এক মিনিটে খালি হয়ে যাবে, একটা মিডিয়া থাকবে না, ওয়াজ উঠবে না, কিন্তু আমরা বলি না ভাই, তোমরা দশ টাকা কামাচ্ছ, খাচ্ছ, খাও, আমাদের ওয়াজ ছাড়ছো, ছাড়ো, কিন্তু আমাদেরকে বাঁচিয়া কাজ করো, আমাদের বেজ্জতি না হয়, অপমান না হয়, এটা আমি অনুরোধ করব। তো যাক, আলহামদুলিল্লাহ, আপনারা ভাই অনেক কথা বললাম হাদিস কোরআনের কথা, আপনারা সাইয়্যদুল ইস্তেগফার দোয়াটা পড়েন, আপনারা মোনাজাত হচ্ছে সমস্ত ইবাদতের হেড, আল্লাহর কাছে দোয়া করেন, তাসবিহ পড়েন, নামাজ রোজা করেন, আর আমল করেন, তাসবিহ জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, তাহলে কাজ দিবে। যদি নামাজ রোজা তাসবিহ জিকির না করেন, কায়ামতের দিন সব জিরো জিরো থাকবে আমল, কিয়ামতের দিন পস্তাবেন। মাওলানারা বলেছিল, মুলবি সাহেবরা বলেছিল, ওয়াজ নসিহত বলেছিল, জুমার খুতবাই বলেছিল, কত কোরআন পড়েছিল, হাদিস পড়েছিল, মানুষকে বুঝালছিল, আমরা কেন বুঝিনি? সেদিন নিজের আঙুল নিজে চাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইয়াউমা ইয়াযুল জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু আলা তানিত্তাখাইতুম আর রাসূল সাবিল, নিজের আঙুলগুলোকে
নিজে ইচ্ছা ভাবে নিজেই কামড়াবে, আর আঙ্গুল চাবিয়া চাবিয়া খেতে খেতে রে ভাই দু হাতের কবচি পর্যন্ত চাবিয়া ছিঁড়ে খেয়ে নিবে, আর খালি আফসোস করবে আল্লাহ কেন আলেমের কথা মানিনি, নবী রাসূলের কথা মানিনি, কুরআন হাদিসের কথা কেন মানিনি আল্লাহ, আমি যদি আজকে আলেম উলামার কথা মানতাম, যদি আমরা জালসা জুলুস শুনে যদি হাদিস কোরআন আমল করতাম, আলেমের কথা মানতাম, আজকে আমাদের এরকম দশা হতো না। নিজের হাত ভাই নিজেই কামড়াবে, নিজের হাত নিজেই ছিঁড়বে চাবাবে আর খেতে খেতে। আমার কথা নয়, হযরত আলীর কথা নয়, কুরআন খুলে দেখেন আল্লাহ পাক কুরআনের মধ্যে বলছেন, ওয়া ইয়াউমা ইয়াযুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু আলাইতানি তাখাযতুমা আর রাসূলের সাবিল, নিজের হাতকে নিজেই চাবাবে নিজেই কামড়াবে ছিঁড়বে দুই হাতের কবচি পর্যন্ত, এখান থেকে ছিঁড়া ছিঁড়া আফসোসের চোটে খেয়ে নিবে রে ভাই। তার মানে আপনার বিপক্ষে সাক্ষী দেবে আপনার মাথার চুল, আপনার বিপক্ষে সাক্ষী দেবে আপনার চোখ, আপনার বিপক্ষে সাক্ষী দিবে কান, আপনার বিপক্ষে সাক্ষী দিবে হাত, আপনার বিপক্ষে সাক্ষী দিবে আঙুল, আপনার বিপক্ষে সাক্ষী দিবে পা, আপনার বিপক্ষে আপনার বডিটা দিবে, আপনার চামড়াগুলো পর্যন্ত আপনার বিপক্ষে সাক্ষী দিবে, ওয়াল বডি আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ আপনার জিভাটাকে জিজ্ঞাসা করবে, অল বডি তো কথা বললো, তুমি বলো তো কথাটা সব সত্য বলেছে না মিথ্যা? জিভাটা তখন সাক্ষী দিবে, জিভাটা কথা বলবে ভাই আলাদা করে, জিভাটা কথা বলবে যা বলেছে অল বডি সব সত্য বলেছে। তখন আপনার আফসোস হবে কি হবে না কিয়ামতের দিন ভাই? নিজের আঙুল নিজেই কামড়াবে, নিজের হাত নিজেই চাবাবে, হাইনে তোমরা কে আমার বন্ধু ভেবেছিলাম, তোমরা আমার বডি, তোমরা আমার হাত, তোমরা আমার চোখ, একটুক চোখে কিছু খেলকুটা পড়েছে বের না করা পর্যন্ত আমি মানে লিচেন দিনই আগে বের করেছি, তারপরে কোনো কাজ করেছি, শরীরটাকে রোধে পুড়াই নাই, মেঘে ভিজাই নাই, এই বডিটাকে আমি বেশি রোধে বাতাসে খাটাই নাই, কত আরাম দিয়েছি, কোনো জায়গায় ঘা ঘষা হয়েছে কত ওষুধ লাগালছি, মলম লাগালছি, কানে ব্যথা হয়েছে ড্রপ লাগালছি, চোখে ব্যথা হয়েছে ড্রপ দিয়েছি, আজকে আমি সারা শরীরকে এত আরাম দিয়ে পৃথিবী থাকা তোমাদেরকে আমি এত ভালোবেসে, কিয়ামতের দিন আজকে তোমরা আমার বিপক্ষে সাক্ষী দিছ, সব কথা বলবে আর বলবে, সেই দিন তোমার তাবে করে দেওয়া হয়েছিল। হাতখানটাকে জেদকে করবো, করতে পারবো কিনা, এখন পারবো কিনা, কি হবে কি হবে না, এখন আমার তাবে আপনার হাত আপনার তাবে আছে কি না, যেটা করবো যদি বলি যে পাথরে মারবো ফসি পারা যাবে কি যাবে না, আল্লাহ তাবে করেছে যেটা মন সেটা করবেন, কিন্তু কিয়ামতের দিন আপনার তাবে নয়, হাতকে বলবে কিরে, এ বলবে আল্লাহ এই লোকটা আমার দ্বারাই লোকের আম পেড়েছিল, জাম পেড়েছিল, কাঁঠাল পেড়েছিল, আর আমার দ্বারাতে চুরি করে করে সামান নিয়ে এসেছিল, সাক্ষী দিয়ে দিবে হাতে, চোখে সাক্ষী দিবে আমার দ্বারাই দেখেছিল আর দৌড়াল ছিল, চুরি করে পালায় তখন আমার দ্বারাই দেখে দৌড়াল ছিল, এই করতে করতে ওয়াল বডি আপনার বিপক্ষে সাক্ষী দিবে, সেদিন ভাই আফসোস করে না আফসোস করে শেষ করতে পারবেন না। তো ভাই সময় থাকতে সজাগ হয়ে যান, আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না, যাদের জন্য করলা কামাই মরলে তার চিনবে না, থাকতে সময় কর আমল, থাকতে সময় কর আমল, ইমান কর খাটি সৃষ্টি খানা তোমার আমার, সাড়ে তিন হাত মাটি সৃষ্টি খানা তোমার আমার, সাড়ে তিন হাত মাটি, যাদের জন্য করছ তুমি অনেক কষ্ট করে, তুমি করছ সাদের বাড়ি সে বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি সে বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি, মহামায়ার কালে তুমি, মহামায়ার কালে তুমি রবির বিধান ভুলো না, পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রবানা, পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রবানা, পাপ পূর্ণ
আপনার হিসাব নিবে একদিন মালিকরা বানা থাকতে সময় কর আমল ইমান কর খাটি সৃষ্টি খানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আনার ঘরে থাকবে তুমি আনার ঘরে থাকবে পড়ে ছাইড়া তুমি সব কেউ রবে না তোমার সঙ্গে থাকবে সেদিন রাম কেউ রবে না তোমার সঙ্গে থাকবে সেদিন রাম কেউ রবে না তোমার সঙ্গে থাকবে সেদিন রাম ধনী গরিব মিটে যাবে মাটির হবে বিছানা পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিকরা বানা পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিকরা বানা থাকতে সময় কর আমল ইমান কর খাটি সৃষ্টি খানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি সৃষ্টি খানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি তো ভাই তিন হাড়ি কালির মাত তোমার জামাই কাল কত তিন হাড়ি কালির মাত লাখ পোটা লটকা থাকে শিকর ফেলে না মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না হায়রে আমার কপাল পুড়াক ভাতারটা আমার বসার বোড়া হায়রে আমার কপাল পুড়াক ভাতারটা আমার বসার বোড়া রাস্তায় চলে ফুকুর ফুকুর মুখে করে বুদুর বুদুর রাস্তা চোখে সুজে না মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না বাদাম ভাজা ঘুন্নি মুড়ি বাদাম ভাজা ঘুন্নি মুড়ি সবই খেবে ভাতার ছাড়ি মানে একটা ছাড়া নন্দ ঘরে আছে তো দল্লা কষি করে খেয়েছে আর ওই লেগে কয়েছে বাদাম ভাজা ঘুন্নি মুড়ি সবই খেবে ভাতার ছাড়ি আমার পাতে দিবে না মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না আল্লাহ গো তোমার বান্দিরা মহিলা পিন্ডাল থেকে দুটা কোরআনের দাম 400 টাকা দিয়ে পাঠিয়ে জানলাম আল্লাহ আমার বাবাদেরকে হেদায়ত করো আল্লাহ আমার নানিরাকে হেদায়ত করো সুপথ দেখাও সুস্থ রাখো আল্লাহ ওদেরকে তুমি খাঁটি নামাজি বানো দিনদার পরাজগার ইমানদার বানাও সুপথ দেখাও সুস্থ রাখো মরার পরে সুখম স্থান দিও।